আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি আল্লাহর রহমতে প্রত্যেক অসংখ্য ভালো আছেন হঠাৎ একটা গজলের ভিতরে ছিলাম বাট আনফর্চুনেটলি আপনাদের সামনে একটা বিগেস্ট টেস্ট নেট চলে আসছে ওয়ান অফ দ্য বিগ 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 টেস্ট এবং এইটা হতে পারে আপনার বেইজেস এয়ারড্রপ কিরকম বেইজেস এয়ারড্রপ ইয়ারলি বেইজেস হতে পারে প্রায় দুই থেকে তিন বছর ধরে আপনাদের এয়ারড্রপটা টোকিন দিতে পারে অথবা একবারেই দিতে পারে তবে প্রফিট আসবে এখান থেকে অনেক ভালো একটা প্রফিট কারণ কি কতটুকু চেক করতে পারবো আমরা কীভাবে চেক করবো টোটাল ডিটেলস আজকের ভিডিওতে আমি ফুল ডেসক্রাইব করবো আজকে আমরা ব্রিজ নেটওয়ার্ক এয়ারপ্রোপরা নিয়ে কথা বলবো যেখানে আমরা ব্রিজ নেটওয়ার্কের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট চ্যানেলে আসি ডিটেলসে কথা বলবো আজকে এবং জয়েন করবো কীভাবে টোটাল আজকে আপনাদেরকে এ টু জেড পরিচিত করিয়ে দিব সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম লেটস গেট স্টার্ট টু ডিস আওয়ার ভিডিও ইউ আর ওয়াচিং সলিউশন স্পার্ক ইউটিউব চ্যানেল অ্যান্ড ইফ ইউ আর নিউ অন আওয়ার ইউটিউব চ্যানেল সো প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন আর প্রেস দ্য বেলাইকন উইথ অল নোটিফিকেশন আর যদি এখনও আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন না করে থাকেন তাহলে অবশ্যই লিঙ্ক ইন দ্য ভিডিও ডেসক্রিপশন প্রথমেই ভিডিও ডেসক্রিপশনের জয়েন টেলিগ্রাম লিংকে ক্লিক করে জয়েন করবেন প্রত্যেকটা এয়ারড্রপের উইড্রল আপডেট এবং বিভিন্ন শর্ট টাইম এয়ারড্রপ যেগুলো সময় স্বল্পতার কারণে আপনাদের ভিডিও আকারে ইউটিউবে দেওয়া হয় না বাট খুবই ইম্পর্টেন্ট ভিডিওগুলো আপনাদের ইম্পর্টেন্ট পোস্ট এয়ারড্রপগুলো আমাদের টেলিগ্রামে সারা হয় এছাড়াও সকল এয়ারড্রপের উইড্রল আপডেটগুলো মাস্ট ইম্পর্টেন্ট সো এগুলো যারা ফুল ফিল করেন না তারা কিন্তু পেমেন্ট পান না অবশ্যই টেলিগ্রামটা ফলো করবেন ওকে সো লেটস গো

আমরা মেইন থিমটা পড়ি এখানে এই মানে ওই যে আপনার ইর মতো প্যারাগ্রাফের মতো ভ্যাটভ্যাট করে পড়লে তো হবে না থিমস বোঝায় আপনাদের তারা এখানে বলছে তাদের যে নতুন যে প্রোগ্রামটা মানে যে ব্রিজ নেটওয়ার্ক যে সোয়াব ডেক্সটা আসছে এটা কিরকম সোয়াব ডেক্স একটু পরে বলতেছি ইন্টারফেসে গেলে তো এই ডেক্সটা তারা বর্তমানে মেন নেট মানে আসল লেনদেনের ক্ষেত্রে আসে নাই পরীক্ষামূলকভাবে তারা কিছু টেস্ট ভিতরে রাখছে তাদের ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ডের যে কোডিংগুলো আছে পিএসপি বলেন জেএস বলেন যে কোটিংগুলো দিয়ে কাজ করছে তাদের এই কাজগুলো ঠিকঠাক চলতেছে কিনা সেটা পরীক্ষা করার জন্য ইউজারদের সামনে লাঞ্চ করছে বাট তাদের আসলভাবে লাঞ্চ করেনি এখন প্রশ্ন হচ্ছে আমার তো ঠেকে নাই আমার আমার দাদার খাইয়ে আমি এখানে গিয়ে কাজটা করব তাই না তাহলে আমি কাজটা কেন করব এখানে অবশ্যই তারা এই জন্য বলছে যে আপনি যদি আমাদের এইটি ওয়েবসাইটটা চেক করে সমস্যাটা আমাদের জানান তাহলে আমরা এটা ফিক্স করতে পারবো এবং আপনি যদি এটা জানান আমাদের তাহলে কি হবে আপনি যে আমাদের জানাইছেন এই জন্য আমাদের মেন নেটে আসার পরে আমাদের টোকেনটা থেকে আপনাদের একটা গিভ ওয়ে দিব আপনাদের রিওয়ার্ড দিব কতটুকু রিওয়ার্ড দিবে কিভাবে দিবে ডিটেলস বলে তারপরে ভিডিওর ভিতরে যাব ওকে সো আমরা চলে যাবো ওদের যে টেস্ট নেটের যে আপনার গাইড আছে গাইড নেটওয়ার্ক এটা হচ্ছে ওদের অফিসিয়াল টোকেন তো টোটাল ওদের সাপ্লাই কত দেখেন পাঁচশো মিলিয়ন বিআরজি টোকেন কত পাঁচশো মিলিয়ন যার ভিতরে টিম অ্যান্ড অ্যাডভাইজার মানে ওদের কমিউনিটির জন্য এটা এবং হচ্ছে প্রাইভেট রাউন্ড মানে সেল করবে টোটাল এবং জিরো পার্সেন্ট পয়েন্ট ফাইভ পার্সেন্ট পাবলিক সেল মানে যেটাকে বলে ওই যে প্রি সেল এবং মার্কেটিং এ যাবে ছয় পার্সেন্ট এরপর হচ্ছে নাইন পার্সেন্ট ট্রেজারি ওইটার দরকার না ইকোসিস্টেম তাদের এটা কিন্তু রিওয়ার্ড কি রিওয়ার্ড এয়ারড্রপ প্রোগ্রামের জন্য তাদের টোটাল যে পাঁচশো মিলিয়ন তার একান্ন পার্সেন্ট রাখছে হচ্ছে আপনার এয়ারড্রপ প্রোগ্রামের জন্য আচ্ছা আমি একটু ক্যালকুলেট করি ঠিক আছে কত ডলার তারা এখানে রাখলো আমরা এখানে পাঁচশো মিলিয়ন রে আমরা আগে কি করব পার্সেন্টেজ আনবো তো আপনার আমরা এখানে হান্ড্রেড দিয়ে ভাগ দিলাম হান্ড্রেড দিয়ে ভাগ দিলে পাঁচ ইন্টু হচ্ছে একান্ন পয়েন্ট কত আপনার পাঁচ পার্সেন্ট তাহলে তারা কত দুইশো সাতান্ন পয়েন্ট পঞ্চাশ মিলিয়ন টোকেন রাখছে এয়ারড্রপ রিওয়ার্ড ক্যান ইউ তাহলে এখানে আরেকটা জিনিস আছে আমরা একটু দেখি যে বেজেসটা বলছিলাম না রকম বেজেস একটু দেখেন কি বলছে প্রাইভেট সেল চব্বিশ মাসের জন্য রিলিজ হবে আস্তে আস্তে মানে এক বছরে তাদের টোকেনটা আস্তে আস্তে আনলক হবে যারা প্রাইভেট রাউন্ড থেকে কিনবে আচ্ছা রিওয়ার্ডটা দেখেন লিনিয়ার মান্থলি রিলিজ ফর থ্রি ইয়ার্স মানে মাসিক ভাবে আনলক হবে তিন বছর ধরে রিওয়ার্ডটা কি রিওয়ার্ড এখানে কিন্তু বলছে যে আপনার রিওয়ার্ড মানে এয়ারড্রোপ রিওয়ার্ড তাহলে আমি যে টোকেনটা পাবো কত টোকেন পাবো সেটা আমাকে ওরা দেখিয়ে দিবে এবং তিন বছর প্রতি মাসে আমাকে ওরা পেমেন্ট করবে ইটস আমেজিং জাস্ট নাও হোয়াট উই হ্যাভ টু ডু আমাদের কি করতে হবে এয়ারড্রোপটা জয়েন করার জন্য ওকে প্রথমত আপনাদের এরকম একটা পেজে আসতে হবে তো পেজ্রা লিংকটা কোথায় পাবেন আমি আজকের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব যেটা আমি গতকালকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখছিলাম আমি আপনাদের সার্চ করে দেখাই এখানে এখানে আচ্ছা ক্যাপিটাল দেখাচ্ছি টেস্টনেট এই যে টেস্টনেট টেস্টনেটের এই পোস্টটার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিব টু ডেস লিংক থেকে ক্লিক করে চলে আসবেন এয়ারড্রপটা কোনো রেফার প্রোগ্রাম নাই শুধুমাত্র একটা ভালো এয়ারড্রপ বলেই শেয়ার করতেছি এখন আমার এই ভিডিও আপনি এক মিনিট দেখবেন না এক মিনিট দেখে উনিশ মিনিটে দেখবেন না নয় মিনিটে দেখবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয় আমার টাস হচ্ছে আমার আন্ডারে যারা কাজ করেন আমি পারফেক্ট ভাবে শো করাবো আমার কথা মতো কাজ করলে ইনশাল্লাহ আপনার প্রফিট ইনশাল্লাহ আসবে সো ওয়েল এখানে যখন আসবেন পোস্টে টেলিগ্রামের ভিতরে এখান থেকে এই ফাকে আপনারা ফলো করে নেবেন চ্যানেলটা ওকে দেন এখান থেকে আপনারা এটাকে কপি করে বা আপনার সরাসরি এনি ব্রাউজার যে কোনোটা ব্রাউজার দিয়ে ওপেন করবেন অ্যান্ড রাইট নাও আমি সাজেস্ট করব যে কোনো ব্রাউজার হবে না আপনি কিউই ব্রাউজার কোনটা কিউই ব্রাউজার আপনার অ্যান্ড্রয়েড ফোনে ডাউনলোড করবেন আর যাতে ডেস্কটপ আছে অটোমেটিক আপনারা মেটামাক্সটা অ্যাড করে নিয়েছেন কিউই ব্রাউজারে আপনাদের মেটামাক্স এক অ্যাড থাকলেই হয়ে যাবে অ্যান্ড্রয়েড নাও আমাদের এখানে কি করতে হবে আমাদের প্রথমত যেহেতু টেস্ট নেট তাহলে আমাদের নেটওয়ার্কগুলো অ্যাড করতে হবে কোন কোন নেটওয়ার্ক আছে ল্যাটসি আমরা দেখতে পাচ্ছি নিচের দিকে স্কুল করলে রিঙ্ক বি ইথেরিয়াম নেটওয়ার্ক অ্যাডেড নেট নেটওয়ার্ক ফ্যান্টম তেন হচ্ছে কুকয়েন মানে কেসিএস নেটওয়ার্ক এবং হচ্ছে মুম্বাই এবং বিএসসি ওকে সো আমরা এখান থেকে কাজ করব হচ্ছে মূলত প্রথম বিএসসি তে লেটস গো প্রথম আমরা ক্লিক করি বিএসসি দেখতে পাচ্ছি এখানে তারা সেইন আইডিয়া সিম্বল দিয়ে রাখছে যেগুলো টেস্ট নেটার এগুলো অ্যাড করতে হবে এছাড়া আমরা একটা কাজ করতে পারি আমরা অটোমেটিক এখানে অ্যাড করতে পারি কিরকম সার্চ হেয়ার আপনার ডেস্কটপ বা মোবাইলে সার্চ করুন সিএইচ আই এন এল আই চেন লিস্ট লিখে সার্চ করুন সেকেন্ড লিস্ট লিখে সার্চ করলে প্রথম যে লিংকটা আসবে এটাতে আপনি ক্লিক করে এন্টার করবেন উপরে যে সার্চ নেটওয়ার্ক এখানে লিখবেন বিএসসি সার্চ করুন আচ্ছা সি উঠছে শুধু বিএসসি এখানে দেখতে পাচ্ছি বিনান্স স্মার্ট সেন মেড নেট এবং বিনান্স স্মার্ট সেন টেস্ট নেট আমরা কোনটা নিব আমাদের টেস্ট নেট লাগবে ওয়েল এখান থেকে তো টেস্ট নেটে কত আর পিসি ছিল নাইনটি সেভেন ওকে আচ্ছা টেস্ট নেট হচ্ছে এইটা কানেক্ট ওয়ালেটে ক্লিক করুন অটোমেটিক আপনার ওয়ালেটের পাসওয়ার্ডটা দিবেন মানে ওই যে ম্যানুয়াল আর লাগলো না বুঝছেন তো এখান থেকে যখনই আমরা এটা কানেক্ট করবো এখানে বলতেছে সুইচ ইউর নেটওয়ার্ক নেক্সট নেক্সট আচ্ছা কি হয়েছে এবার দেখি কানেক্ট হয়েছে বিএসসি ওয়েট আমরা ফ্যানটো মেরে আছি কেন বিএসএস মারছেন না আমাদের লাগবে অ্যাডেড এড টু মেটামাসকে অ্যাগেন ক্লিক করবো কানেক্টের পরে দেন রাইট নাও সুইচ অ্যাপ্রুভ সুইচ নেটওয়ার্ক আমরা এখানে কি করলাম আমাদের টেস্ট নেটটাকে অ্যাড করে নিলাম এবার হচ্ছে এখানে আমাদের সামথিং বিএনবি আনতে হবে কি টেস্ট নেট বিএনবি হাউ ক্যান উই টেক ইট জাস্ট আমরা এখানে সার্চ করবো বিএসসি টেস্ট নেট ইএসসি টেস্ট বিএসসি টেস্ট নেট ফসেট এটা লিখে সার্চ করে দিবেন আমাদের প্রথমে একটা পেজ চলে আসবে আমরা এটাতে চলে যাব এখানে আমাদের বলছে কি যে জাস্ট ইনপুট ইউর স্মার্ট চেন ওয়ালেট মানে আপনার যে মেটামাস্কের অ্যাড্রেসটা আছে ওইটা এখানে কপি করুন ওকে কপি করবেন কপি করার পর এখানে যে সার্চ বারটা সেখানে পেস্ট করবেন করার পরে মি বিএনবি ওয়ানে ক্লিক করবেন এবং এখান থেকে অটোমেটিক আপনার বলছে যে আপনার টোকেনটা আমরা পাঠিয়ে যে দেখতে পারবেন আমাদের টোকেনটা একটু পরে চলে যাবে উইথ ইন ফিউ সেকেন্ডের ভিতরে আমরা দেখি মেটামাসকে যাই আমাদের টোকেনটা আসছে কিনা বা এখানে আসতে একটু লেট লাগবে উইদিন ওয়ান মিনিট বা এরকম কিছু লাগবে ওকে কারণ অনেকগুলো ট্রানজাকশন এই যে কিউই হয়ে আছে দেখছেন একদিন মাত্র একটাই নিতে পারবেন চব্বিশ ঘন্টায় তাছাড়া নিতে পারবেন না ওকে এই যে একটা চলে আসছে দেখছেন এবার চলুন আমরা কাজে যাই সো লেটস গো অন আওয়ার ওয়েব পেজ আচ্ছা এখান তো আসি তাই না এবার হচ্ছে আপনার আরেকটা চেনের চাইলে অ্যাড করতে পারেন কে সি এস বা এই যে অ্যাপ এক্সলেন্সার এগুলো অ্যাড করতে পারেন আর না করলে চলে ওই ভাবে চেন লিস্টে গিয়ে এখানে সার্চ করবেন এ ভি এ এক্স অ্যাবাক্স চলে আসছে অ্যাবাক্স এটা হচ্ছে কি মেইন নেট অ্যাবাক্স অ্যাবাক্স মেইন নেট এই অ্যাবাক্স ফুজি টেস্ট নেট এখানে ক্লিক করলে আপনার টেস্ট নেটটা অ্যাড হয়ে যাবে বলছে কি রিকোয়েস্ট আছে ইথেরিয়াম নেটওয়ার্কে হ্যাঁ এখানে অ্যাপ্রুভড অ্যাপ্রুভ সুইস নেটওয়ার্ক হয়েছে অ্যাবাক্স তো মেইন নেট টেস্ট নেট কোথায় এই যে আমরা দুইটা নেটওয়ার্ক অ্যাড করলাম কেন একটু একটু দেখাচ্ছি ওয়েট এবার এগেইন কামব্যাক সাইট এবং এইখানে দেখতে পাচ্ছি ট্রাই টেস্ট নেট 2.0 লঞ্চ টেস্টনেটে ক্লিক করব আমাদের সাইটের ভিতরে ওরা নিয়ে আসবে অ্যান্ড রাইট নাও এখান থেকে আমরা প্রথমত এখানে ক্লিক করে মেটামাসকে ক্লিক করে আমাদের এই যে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক নেম এখান থেকে বিএসসি টেস্ট নেটে চলে যাব তাহলে কি হবে আমরা এখানে যখনই কানেক্ট করব আমাদের বিএসসি টেস্ট নেটটা কানেক্ট হয়ে যাবে ক্লিক এন্ড কানেক্ট মেটা মাস্ক আমাদের কানেক্ট হয়ে গেছে আপনি চাইলে এটা আপনার টোকেন পকেট ওয়ালেট থেকেও করতে পারেন इट्स সো ইজি আমি এখানে কানেক্ট করে দিই একটু ওয়েট ওয়েট এন্ড সি আচ্ছা এখানে अप्रুভাল যাচ্ছে এখানে কানেক্ট কানেক্ট আচ্ছা আমাদের কানেক্ট হইছে মাস্ক ওপেন করছি এন্ড রাইট নাও আমরা কানেক্টেড এখানে দেখতে পাচ্ছি টোকেন ব্রিজ বিল্ড ব্রিজ টেস্ট গাইড তো টেস্ট নেট গাইড আমাদের পড়ার দরকার নেই আমরা পড়ছি টোকেন ব্রেস করবো কোথা থেকে বিএসসি টু আমরা এখানে ক্লিক করব ইন এনি নেটওয়ার্ক জাস্ট আমার নেট কানেকশনটা একটু স্লো আছে আমি জাস্ট এখানে ওয়েট করবো অ্যাকচুয়ালি তারা কি করে তো আমি বিল্ড ব্রিজ দেখতে পাচ্ছি এখানে হবে আমরা কোন নেটওয়ার্ক নিব আমরা এখান থেকে চাচ্ছি হচ্ছে অ্যাবাক্স নেটওয়ার্কে নিতে তো আমাদের কেসিএস তো নাই তো আমাদের প্রথম হচ্ছে কেসিএসটা নিতে হবে কেসিএসটা নেওয়ার জন্য কি করব বা ওদের কেসিএসটা বা এই যে এই যে ওয়ালেটটা আছে না আমাদের ওয়ালেটে ক্লিক করব এখান থেকে আমাদের ক্লেম করতে হবে ওয়ালেটে মেবি নয় এই যে থ্রি ডট আছে থ্রি ডটে ক্লিক করে ক্লেম বিআরজি দেখতে পাচ্ছেন ক্লেম বিআরজি ক্লেমিং এ ক্লিক করলাম মেবি মেটামাস্কে একটা পারমিট চাইবে ওরা না চাইলেও দরকার নাই তারপর ভিজিট করে আসে দেখি কি আছে না

কি বলবো ভাই বাংলাদেশের নেট অবস্থা দেখলে মাথা খারাপ হয়ে যায় ওয়াইফাই সার্ভিসগুলো এত বাজে যা বলার বাইরে তো এনি ভাই আমরা যখন এখানে সাইটে চলে আসবো আমাদের এখান থেকে যে কাজটা করতে হবে আমাদের বিআরজি টোকেনটা ক্লেম করেছি আমরা এবং সে হচ্ছে আমাদের বিপ টোয়েন্টি নেটওয়ার্কে তো দ্যাটস ওয়াই আমরা এখান থেকে ক্লিক করবো হচ্ছে আমাদের এই যে উপরে নেটওয়ার্কটা এখানে ক্লিক করে এখান থেকে বিআরজি সিলেক্টেড করবো ওকে বিআরজি সিলেক্টেড করলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদেরকে ওরা এখানে প্রায় কত বিআরজি রাখছে আমি জাস্ট ওয়েট বিআরজি আচ্ছা এখানে অ্যাডেড টু মেটামাস করতে হবে এখানেও অ্যাডেড টু মেটামাস বিআরজি অ্যাডেড টোকেন বিআরজি ক্লেম করলাম এবং আমাদের এখানে প্রায় হচ্ছে একক দশক শতক হাজার ও হয় পঞ্চাশ হাজার টোকেন দিছে না হয় পাঁচটা টোকেন দিছে সি কত মাত্র পাঁচ হাজার শু করে আচ্ছা পাঁচ হাজার টোকেন এখান থেকে ক্লেম করা যাবে এখান থেকে ম্যাক্সি ক্লিক করবেন বিনাস টু এখানে আমরা নিব হচ্ছে ধরুন অ্যাবাক্সিতে নিব ফোর জি এবং এখানে আমাদের রিসিভিং অ্যাড্রেসটা দিতে হবে কোন অ্যাড্রেসটা দিব অবভিয়াসলি আমাদের যে ওয়ালেট অ্যাড্রেসটা আছে মেটামাস্কের ভিতরে আমরা সেটা ইউজ করব কোনটা এই যে এই যে এখানে দেখতে পাচ্ছেন মেটামাস্কের যে অ্যাকাউন্টস তার সামনে যে অ্যাকাউন্টসের সামনে যে এটা থাকবে এটা আমরা এখান থেকে কপি করে জাস্ট সিম্পল এখানে পেস্ট করে দিব এবং এখান থেকে টিকমার করবো অথবা এখানে আমরা নিচে দেখতে পাচ্ছি ইউজ সেম ওয়ালেট অ্যাড্রেস এখানে ক্লিক করবেন ইউজ সেম ওয়ালেট অ্যাড্রেস মানে কোনটা আমি এটাকে ফিনিশ করছি ইউজ সেম ওয়ালেট অ্যাড্রেসে ক্লিক করলে আমাদের যেই ওয়ালেটটা কানেক্ট আছে ওই ওয়ালেটটি ওরা সরাসরি এখান থেকে পাঠিয়ে দিবে দেন রাইটস নাও অ্যাপ্রুভ আমরা এখান থেকে অ্যাপ্রুভিং এ ক্লিক করব ওয়েল এবার আমাদের মেটামাস্কের ভিতরে তারা একটা ট্রানজ্যাকশন কনফার্মেশন চাইবে আমরা সেটা নিয়ে নিব এরপর একটা ফর্মের টাস আছে আমরা ফর্মের টাসটা করব দেন আমাদের কাজ টোটালি কমপ্লিট হবে সো বেশ আমরা এখানে জাস্ট ওয়েট করবে একটু অ্যাপ্রুভিং হচ্ছে অ্যাপ্রুভ হবে এবং আমাদের টোকেনটা মেবি আমরা পাবো যতটুকু সম্ভব স্পিড আপ অবভিয়াসলি ভিডিওটা একটা লাইক করবেন আর একটা কথা হচ্ছে আপনাদের যদি কোনো প্রবলেম থাকে আপনারা কমেন্টস করে যাবেন হয়তো বা ইনস্ট্যান্টলি রিপ্লাই না পেলেও পরবর্তী ভিডিওতে আপনাদের সব থেকে হাইলাইটেড কমেন্টস গুলো আমাদের এখান থেকে কনফার্ম করে পরবর্তী ভিডিওতে অ্যানসার স্বরূপ দিয়ে দেওয়া হবে আচ্ছা এখানে আমাদের ফোজি নেটওয়ার্কে মেবি চলে আসে তাহলে একটু কাজ করি আমরা এখান থেকে একটা কাজ করি মেটামাস থেকে ফোজি নেটওয়ার্কে যাই কোথায় এই যে মানে অ্যাভাক্স মেইন নেটে চলে আসছি কেন চলে আসলাম এবং এখানে আমরা গিয়া সার্চ বারে গিয়ে কি সার্চ করব বিআরজি এখানে কথা নেই আমাদের বল আমাদের এখানে আমাদের এটা হয়ে গেছে কাজ হয়ে গেছে ওটা ওরা পরবর্তীতে বুঝে নিবে আমাদের অ্যামাউন্টে দিবে না বুঝতে পারছেন সো আমাদের কাজ এখানে মোটামুটি ফুলফিল এবার হচ্ছে এখান থেকে ব্যাগে মানে আগের পৃষ্ঠাতে আসবো কোথায় ট্রাই টু টেস্টনেট টু পয়েন্ট জিরো এখানে চলে আসবো অ্যান্ড রাইট নাও আমরা এখান থেকে স্ক্রল করে নিচের দিকে যাব এখানে দেখতে পাচ্ছি কমপ্লিট ফর্ম কমপ্লিট ফর্মে ক্লিক করবো আমাদের একটা ফর্ম ওপেন হবে এখানে বলছে হাউ ওয়াজ ইউর এক্সপিরিয়েন্স ইন্টারাক্টিং উইথ দ্য ব্রিজ নেটওয়ার্ক প্রোটোকল কি ছিল এখানে ইজি তারপর হচ্ছে টেডিয়াস ভেরি ডিফিকাল্ট আমরা এখানে সহজভাবে কাজটা করেছি তারপর হচ্ছে এন্টার ওয়ালেট অ্যাড্রেস ওয়াজ কানেক্টেড টু দ্য ব্রিজ নেটওয়ার্ক প্রোটোকল ডিউরিং ইউ টেস্ট অবশ্যই এখানে আপনার ভুল করা চলবে না কোন ওয়ালেট অ্যাড্রেসটা দিতে হবে যেটা আমরা এখানে এইখানে সোয়াইপ করতে ব্যবহার করেছি ঠিক সেইম ওয়ালেট অ্যাড্রেসটা দিব কারণ আমাদের পেমেন্টটা এখানেই দিবে অ্যান্ড রাইট নাও কোনটা দিয়েছিলাম ওই যে ব্রিজ নেটওয়ার্কে ডিউরিং আমরা অ্যাবাক্সে করেছি এবং বিপ টোয়েন্টি ওয়ালেটও ওই একইটাই দিব কারণ আমরা একটাই কাজ করেছি টুইটার হ্যান্ডেল কোনটা কেন টুইটার হ্যান্ডেল দিতে হবে এবং টেলিগ্রাম হ্যান্ডেল কেন দিতে হবে এইখানে পেজটাতে আসুন পেজটাতে আসার পর দেখতে পাচ্ছি কানেক্ট উইথ আস টেলিগ্রাম টুইটার টুইটার ওকে ফাইন তো টেলিগ্রাম এখানে কি করবেন ফর্মে আপনি এখানে ক্লিক করে টেলিগ্রামটা জয়েন করবেন এবং এখানে ক্লিক করে টুইটারটা ফলো করবেন তারপরে হচ্ছে আপনার এখানে টুইটার হ্যান্ডেল মানে অ্যাট রেট সহকারে আপনার টুইটার ইউজার নেমটা এখানে প্রোভাইড করবেন আমি আমারটা দিচ্ছি আপনার টুইটার রিউজনিয়ামটা আপনি এখানে দিয়ে দিবেন ওকে তারা যাতে আপনাকে খুঁজে পায় এবং আপনার টেলিগ্রাম মিউজিয়ন নিউটা এখানে দিবেন আচ্ছা আমি আমার টেলিগ্রাম মিউজিয়নিয়ামটা দিলাম প্রোভাইড এমনি ফিডব্যাক টু হেল্প আস ইমপ্রুভ জাস্ট আমি এখানে বসে তাদেরকে একটা তথ্য দিন যেটা তাদেরকে হেল্প করবে মানে আপনি যে কাজ করছেন ওদের সাইটে কোনো ইমপ্যাক্ট পড়ছে কিনা বা কোনো কাজে প্রবলেম হয়েছে কিনা এটা নিয়ে একটু প্রবলেম আগে করবে তো এখানে আমি দেখলাম যে কোনো গ্লিজিং এর প্রবলেম নয় বা একটু ওয়েবসাইটে একটু লোড লোডিং নাই ঠিক আছে তো আমি এখানে লিখবো হচ্ছে দিস আপনার ইচ্ছা মতো লিখবেন আবার আপনার মনে হচ্ছে মানে আপনার যে প্রবলেমটা ফেস হচ্ছে এটা দিস ওয়েব আর কে আই জি টেকিং টু মেনি মেনি টাইম টু আর ইস পি ও এন রেসপন্স আচ্ছা আপনার ইচ্ছা মতো আপনি লিখবেন তো দেন রাইট নাও এখান থেকে আমার টোটাল ইনফরমেশন সাবমিটেড কি না ওকে আমার এই যে দুইটা অ্যাড্রেস এই দুইটা অ্যাড্রেস মানে সেম দিব কারণ আমরা মেটাবাস থেকেই করেছি এবং একই অ্যাড্রেস দিয়ে করেছি তাহলে আমাদের পেমেন্ট বলছে এন্টারি ইউ টোয়েন্টি ওয়ালেট টু রিসিভিং বিআরজি অ্যাড্রপ ওকে ফাইন আমরা এখান থেকে সাবমিট করব বিসমিল্লা দেখি কি হয় আমাদের এয়ারড্রপ টাস্ক কমপ্লিটেশন টোটালি কমপ্লিটেড রাইট নাও হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশনটা কবে করবে এটা একটা প্রশ্ন আছে না অবশ্যই আছে ভিডিও যারা ইনফরমেটিভ ভাবে পুরো দেখতে পারবেন তাদের জন্য আমার ইনফরমেশন যুক্ত ভিডিও নাকি এখন এখানে আমরা একটু দেখি নিচের দিকে আসলে বা উপর দিকে আমরা একটু খুঁজি নাকি ডিস্ট্রিবিউশন ডেটা কোথায় কি বলছে ওকে সম্ভবত এখানে কিউ টু সুইন তোমার কিউ টু সিরিজ কিউ টু সিরিজ হলে আছে আপনার এক সিরিজে দুই মাস পরে তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি তাহলে ফেব্রুয়ারির দিকে হবে আমি খেয়াল করছিলাম পোস্টটা পড়ার সময় বাট কোনটা আমার একটু দেখতে হবে ওয়েট রিড মোড়ে ক্লিক করি হ্যাঁ এখানে আছে দেখুন কি বলছে দ্য টোকেন জেনারেশন ইভেন্ট ইজ অ্যান্টিসিপেটেড হচ্ছে অকর ইন দ্য ফার্স্ট হাফ অফ কিউ ওয়ান হাফ অফ কিউ ওয়ান তাহলে কিউ ওয়ান সিজনে হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল তাহলে হচ্ছে হাফ অর্ধেক চার মাসের অর্ধেক তাহলে হচ্ছে আপনার তিন চার বারো কিউ থ্রি সিজন হয় তাহলে চার মাসের অর্ধেক হচ্ছে ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি মাসে হচ্ছে এদের ডিস্ট্রিবিউশন এবং এয়ারড্রো প্রোগ্রাম শেষ হবে কবে মানে কতদিন পর্যন্ত আপনি আমার এই ভিডিওটা দেখলে জয়েন করতে পারবেন বাইশে জানুয়ারি দু মানে আপনার জানুয়ারির বাইশ তারিখ পর্যন্ত আপনি আমার এই ভিডিওটা যদি দেখে থাকেন ইউ আর সো লাকি পার্সন জয়েন করতে পারবেন এবং এখানে কিন্তু কোনো র্যান্ডম সেকশন নাই যতজন জয়েন করবে টোটাল তাদের মাঝে এই যে প্রায় আড়াইশো মিলিয়ন টোকেন ডিভাইড করে ডিস্ট্রিবিউট করা হবে ওকে আই হোপ আপনাদেরকে ওয়ান অফ দ্য বেস্ট দিয়ে ট্রাই করেছি বোঝানোর আপনারা যদি বুঝতে সক্ষম হন আমি নিজেকে মনে করব যে আপনাদেরকে কিছু দেওয়ার জন্য করতে পেরেছি আর অবশ্যই সেটার স্বরূপ একটা লাইক আমি চাইব শুধুমাত্র আজকের এই ভিডিওতে একটা লাইক আর আজকের ভিডিও লাইক রেশিও থাকবে ফাইভ হান্ড্রেড কারণ এই ভিডিওটার ভিউ রেশিও অনুযায়ী আলহামদুলিল্লাহ পাঁচশো লাইক অ্যাকসেপ্টেবল অবশ্যই সবাই মিলে পাঁচশো লাইক পূরণ করবেন আর বলেই তো দিয়েছি প্রবলেম হলে কমেন্টস করবেন আর টেলিগ্রামটা ফলো করবেন এটা নেক্সট আপডেট সহ নতুন নতুন ইয়ার পাওয়ার জন্য সো অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সলিউশন এর সাথেই থাকবেন স্টে হোম স্টে সেভ গুড বাই অ্যান্ড আল্লাহ কানেক্টেড টু আর্নিং